বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদেরকে থাইল্যান্ড ভিসার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবেন। এবং সত্যি বলতে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই, থাইল্যান্ডে ভিসার জন্য এজেন্সির কাছে জমা দিছি, এরপরে ফোন আসছে, এরপরে অনেক দিন হয়ে গেল, এজেন্সিকে চেস করতেছি, কিন্তু আসলে কোথায় আমার ইয়েটা কোথায় আছে। হ্যাঁ, বা অনেকেরই ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের সময় লাগতেছে। তো আসলে এখানে প্রথমে কয়েকটা বিষয় ক্লিয়ার করি। বাংলাদেশে আমরা যারা ট্যুরিস্ট, যারা এজেন্সি আছে, এজেন্সির কাছে যারা ভিসা করতে দেয়, এখানে সত্যি বলতে যদি একটা বিষয়ে আপনাদের ক্লিয়ার থাকে, এজেন্সি যদি ক্লিয়ার করে এবং আপনারাও যদি বিষয়টা পরিষ্কার থাকেন, তাহলে আসলে এজেন্সিকে যে প্রেশার দেয়া বা এজেন্সি যে বিষয়টি লুকিয়ে রাখে সেটি হয়তো তারা ওপেন করবে, এবং যেটা আপনাদের জন্য এবং এজেন্সির জন্য ভালো হবে, সুবিধার হবে। তাহলে কি সেটা? সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আপনি হয়তো এজেন্সির কাছে ধরলাম বনানীতে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি ভিসার জন্য দিয়েছেন, থাইল্যান্ড ভিসার জন্য দিয়েছেন। তো আপনি থাইল্যান্ড ভিসার জন্য দেওয়ার পরে সেখানে কয়েকদিন সময় যায়, এজেন্সি হয়তো একদিন বা দুই দিনের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করে। এখানে বলে রাখি, ঢাকায় মোট চারটা এজেন্সি আছে যারা কিনা থাইল্যান্ড এম্বাসির সরাসরি নিয়োগকৃত, যাদের যাদেরকে মূলত টেন্ডারটি দেওয়া আছে, এবং এই চারজনের কাছে অন্যান্য যারা আছে তারা সবাই এই চারটা এজেন্সির কাছে দেয়। এরা হচ্ছে VFS গ্লোপাস, সাইমন সেন্ডার, ইউনিক, একটা হচ্ছে থাই আইকিউ না কি জানি নাম, আমার টোটাল চারটার নামই মনে নাই পুরোপুরি। কিন্তু বেশিরভাগ VFS গ্লোবাল, সাইমন সেন্টার এখানে হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা জানি, এবং অন্যগুলো এখানে এখানে কিন্তু এজেন্সি ছাড়া আপনারাও নিজেরাও যে সরাসরি জমা দিতে পারেন। কিন্তু এজেন্সি হয় কি, এইসব জায়গাতেও তো আপনার জানেন যে একটা সিন্ডিকেটের মতো বিষয় থাকে। তো এক একটা এজেন্সির থেকে এর মোট কয়টা হলো, চারটা এজেন্সি, এই চারটা এজেন্সি থেকে আপনার 1000-এর বেশি পাসপোর্ট, সব মিলিয়ে 1000 পাসপোর্ট নেওয়া হচ্ছে থাই এম্বাসি পাসপোর্ট সেন্টার। তো এখানে হয়েছে কি আপনার, তাহলে ধরেন যে সাইমন সেন্টার বা VFS গ্লোবালে হয়তো আপনার দিনে আপনার 20টা এজেন্সির লোক গেল। সো 20টা এজেন্সির লোক গেলে 5 20 100 বা 20 10 200-এর বেশি পাসপোর্ট, মানে একটা আবার যদি 20টা বা 40টার মতো এজেন্সি VFS গ্লোবালে যায়, একজনের থেকে আসলে 4 5টার বেশি ওরা নিতে পারে না। আপাতত পরিচিত যারা থাকে তাদের থেকে দেখা গেছে বেশি নিয়ে নিছে, তারপরে সেইখানে আবার কেউ যদি ইন্ডিভিজুয়াল যায় তার থেকে একটা করে নিতে হয়। সো ইন্ডিভিজুয়াল কয়টা নিতে পারবে, কয়টা এজেন্সি থেকে নিতে পারে, এই সব কিছু আপনার ফিক্সড। তো এই চারটা এজেন্সির কাছে আবার ধরেন আমরা আপনি বনানীতে ধরলাম, আমি আপনার এর নাম কি ধরলাম, আপনার এই ট্রাভেল হ্যাপি, হ্যাপি ট্রাভেল এজেন্সির কাছে আপনি জমা দিলেন। সো হ্যাপি ট্রাভেল এজেন্সি কিন্তু সরাসরি থাই এম্বাসির কাছে ভিসা জমা দিতে পারতেছে না, পাসপোর্ট জমা দিতে পারতেছে না। থাই এম্বাসি যাচ্ছে হচ্ছে থাই সরি আপনার এই হ্যাপি ট্যুর এজেন্সি যাচ্ছে হলো আপনার থাই এম্বাসির যে রিক্রুটকৃত চারটা এজেন্সি আছে তাদের মাধ্যমে যাওয়াটা বাধ্যতামূলক। সো ধরলাম সেগুলো VFS গ্লোবালের কাছে। সো VFS গ্লোবাল হচ্ছে মূলত তখন ওখানে প্রাইমারিলি ওরা কাগজপত্র চেক করে, যদি আপনার পেপার জমা নেয় তাহলে বোঝা যায় যে মোটামুটি আপনার ভিসা হচ্ছে, এবং VFS গ্লোবাল তখন আপনাকে বলে দেয় যে আপনি হয়তো একদিন বা দুই দিনের মধ্যে ফোন পাবেন। তখন VFS গ্লোবাল বা সাইমন সেন্টার হয়তো আপনাকে একটা টেস্ট ফোন দেয়, প্রথমে ফোন দিয়ে দেখে যে সব ঠিক আছে কিনা তারা একবার চেক করে নেয়, কারণ প্রাইমারি দায়িত্বটা তাদের, সব চেক আপ, সব কাগজ টাগজ সব কিছু চেক আপ করার দায়িত্বটা হচ্ছে তাদের। এই কারণে তাদেরকে এই চারটে এজেন্সিকে রিক্রুট নিয়োগ করা হয়েছে। এরপরে সেটা এম্বাসিতে যায়, এম্বাসিতে যাওয়ার পরে সত্যি বলতে VFS গ্লোবাল বলেন বা সাইমন সেন্টার বলেন এদের হাতে আর কিচ্ছু করার থাকে না, এটা যারা বলে যারা ইয়ে করে এরা, আমি একবারে আপনাকে এটা একেবারে ভুল বলা। তাহলে মূলত হচ্ছে আপনি ধরেন হ্যাপি ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানির কাছে বনানী অফিসে জমা দিচ্ছেন, সেটা যখন VFS গ্লোবালের হাতে যাবে তখন আপনার এই হ্যাপি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আর কিচ্ছু করার নাই। সেই জিনিস যখন আপনার VFS গ্লোবাল বা সাইমন সেন্টার বা ইউনিক ওরা যখন আপনার জমা দিবে হচ্ছে থাই এম্বাসিতে, তখন আপনার না হ্যাপি ট্যুর ট্রাভেলসে কিছু করার আছে, না আপনার সেখানে VFS গ্লোবাল বা সাইমন সেন্টার এই চারটে এজেন্সিরও আর কিচ্ছু করার নেই, তখন পুরাটাই হচ্ছে এম্বাসির হাতে থাকে। সো থাই এম্বাসি সাধারণত পাসপোর্ট বা এগুলো বেশি দিন রাখে না, ওরা ছেড়ে দেয়, একদিন দুই দিন তিন দিনের বেশি কখনোই রাখে না, ওরা ছেড়ে দেয়।
তাহলে সময়টা লাগে কোথায়? অনেক সময় ভিএফএস গ্লোবাল বা সাইমন সেট, এই যে চারটা এজেন্সি আছে বড়, এই চারটা এজেন্সির অফিসে অনেক সময় পড়ে থাকে পাসপোর্টটা। হয়তো আপনি যে এজেন্সিকে আপনি এত হ্যাপি ট্রাভেলকে দৌড়াচ্ছেন, ভাই আপনি এতদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, আপনি আমার ভিসা দিচ্ছেন না, আপনি আমার পাসপোর্ট দিচ্ছেন না, আমি তো আরেক দেশে যাওয়ার কথা, এই ধরনের ঝামেলায় অনেকেই পড়েন। আসলে ওই বেচারারও কিছু করার নাই। তখন ও আপনাকে হয়তো, ও তখন আপনার ওই চারটে এজেন্সির যার মাধ্যমে সে কাজ করে তাকে প্রেশার দিচ্ছে, কিন্তু সে ওইখান থেকে পাচ্ছে না। সে বলছে ভাই দিচ্ছি দিব, দিচ্ছি দিব, কারণ ওদের সঙ্গে যে এরা আসলে ফাইট দিতে পারে না। ওরা এদের ফাইট দিলে এদের দেখা যাবে যে আপনি বিজনেস, তো এটা ওদের পাসপোর্ট জমা নিতেছে না। সো এই জায়গার মধ্যে কিছু আছে। এখানে আমি একটাকে বলি, আপনারা তাহলে কিভাবে আপনার প্রেশার বা আপনি কিভাবে জানতে পারেন যে আপনার পাসপোর্টটা কোথায় আছে, সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন, সে ধরলাম আপনি আবারও সেই হ্যাপি ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে আপনি জমা দিয়েছেন, আপনি হ্যাপি ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বলবেন ওরা যে চারটে এজেন্সি ধরলাম বিএফএস গ্লোবালে যে ওরা জমা দিয়েছে পাসপোর্টটা, তখন ওইখানে একটা রসিদ দেওয়া হয়েছে তাকে, এরকম বড় একটা মেমো দেওয়া হয়েছে, সেই মেমোতে একটা ট্র্যাকিং নাম্বার আছে। আপনি তাকে সুন্দরভাবে বলবেন যে ভাই আপনি আমাকে ওই মেমোটা বা ওই ট্র্যাকিং নাম্বারটা দেন, আমি একটু দেখি। এখানে সত্যি বলতে এজেন্সিওয়ালারা যেহেতু এটা ওদের ব্যবসা, ওরা এখানে একটা হাইড গেম খেলে, ওরা এই রিসিপ্টটা দিতে চায় না, বিকজ এই রিসিপ্টে হচ্ছে আপনার কত টাকা অ্যাকচুয়াল ওদের মানে খরচ হচ্ছে এটা ওখানে লেখা থাকে। এখন দেখেন প্রত্যেকটা পাসপোর্টের বিপরীতে কিন্তু আপনার আপনার একটা কমিশন পায় হচ্ছে, আপনার যে হ্যাপি মানে ভিএফএস গ্লোবালে দেওয়ার জন্য তার একটা কমিশন হয়তো পায় হচ্ছে, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, আপনার হ্যাপি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এছাড়াও কিন্তু খুব বেশি লাভ কিন্তু না আসলে, হ্যাঁ, সো খুব বেশি লাভ এখানে হয় না। আমি একেবারে ধরেন আপনার এখন ট্যুরিস্ট ভিসা আপনার সিঙ্গেল এন্ট্রি হচ্ছে 3,000 টাকা, ভিএফএস গ্লোবাল এটা এম্বাসি নেয়, ভিএফএস গ্লোবাল নেয় হচ্ছে আপনার 3 বা 3,500 টাকা, 3,000। বিএফএস গ্লোবাল নেয়, তারপরে আমি চেক করে নিই, বিএফএস গ্লোবাল নেয় হচ্ছে আপনার 1,000 টাকা ওদের সার্ভিস চার্জ। তাহলে 3,500 আর 1,000 কত হয়? আপনার 4,500। 4,500, এর বাইরে 60 টাকা একটা চার্জ আছে ওদের। সো সব মিলে 4,560 টাকা দেয়। সো এইরকম বোর্ডে উঠে যে সব কিছু মিলিয়ে মাত্র 500 টাকা বা এরকমই হচ্ছে ব্যবসা করে হচ্ছে একটা এজেন্সি, হ্যাঁ, এবং অনেক অনেক কাঠখড় পুড়িয়ে এই তারপরে একটা জমা নেয়, দুইটা জমা নেয় পাসপোর্ট, তিনটা জমা নেয় না, হ্যাঁ, সো বড় এজেন্সিগুলো এটা করে। সো এগুলো করতে করতেই হচ্ছে যে সত্যি বলতে খুব বেশি ওই জায়গার মধ্যে প্রফিটের আর কিছু থাকে না। তো আপনার সঙ্গে যদি আপনার এজেন্সি যদি আপনাকে বিশ্বাস করে যে না ভাই আসলে ওর ওই জায়গার মধ্যে আপনার প্রফিটের তেমন কিছু নাই, হ্যাঁ, এবং আপনার সঙ্গে ওই সম্পর্ক থাকে, তাহলে ওর ওই রিসিপ্টটা আপনাকে দেখাবে। ওই রিসিপ্টটা দেখালে যেটা হয় যে আপনার ওই রিসিপ্টটা দেখালে কিন্তু তখন আপনি বুঝে যাবেন যে না আসলে আপনি ট্র্যাকিং নাম্বারটা পেয়ে যাবেন, এবং এটা জানা কথা যে আসলে ঠিক আছে আপনি এজেন্সি আপনার 500 টাকা ব্যবসা করছে, হ্যাঁ, কারণ ভাই এইরকম একটা কাজের জন্য মনে হয় যে 500 টাকা ব্যবসা করা ইজ ওকে। সো আমি বলবো যে এরপর আপনি দেখবেন যে ওইখানে একটা ট্র্যাকিং নাম্বার থাকে, ওই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটা আসলে কোথায় আছে। এটা কি আপনার এম্বাসিতে আছে, এম্বাসি নাকি বিএফএস গ্লোবালে বা সাইমন সেন্টার আছে, কোথায় আছে, মানে আপনি আপনার এজেন্সি কোন এজেন্সির কাছে জমা দিছে। সো আমি আপনাদেরকে এটা দেখাই, এই যে বিএফএস গ্লোবাল, bfs.global এই জায়গায় একটা আছে, এইখানে যদি আপনি ঢুকেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকলে এইখানে একটা জায়গা আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইন অনলাইন করলে আপনি যদি সেখানে আপনার রেফারেন্স নাম্বার, যে ট্র্যাকিং নাম্বার রেফারেন্স নাম্বার থাকে, আর আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা আপনি বসাইলে আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটা কি এম্বাসিতে আছে নাকি অলরেডি সব প্রসেস ডান, আপনি সেটা পৌঁছেছে আপনার ওই এজেন্সি বিএফএস গ্লোবালের কাছে গেছে, এইটুক পর্যন্ত হচ্ছে আপনার এই ট্র্যাকিংয়ের এখানে দেয়া থাকবে। কিন্তু বিএফএস গ্লোবাল বা সাইমন সেন্টার বা ইউনিক থেকে আপনার এজেন্সি, আপনার যে হ্যাপি ট্যুর অ্যান্ড ট্রাভেল, তারা আনছে কি না সেটা কিন্তু এই ট্র্যাকিংয়ে থাকবে না।
সো আপনি যদি আপনার এজেন্সির থেকে সেই রিসিপ্ট নিয়ে আপনার ট্র্যাকিং এই রেফারেন্স নাম্বার বসাইতে পারেন এবং এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন, তাহলে আপনি জেনে যাবেন যে আপনার পাসপোর্টটা কোথায় আছে, সেটা কি এম্বাসির থেকে ডেলিভারি অলরেডি হয়ে গেছে কিনা। সো আমার মনে হয় যে আমরা প্রচুর, আমি আমাকে আমার বন্ধু থেকে শুরু করে ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চান বা টেক্সট করেন যে ভাই আমি এতদিন হয়েছে জমা দিয়েছি, এখনও কোনো খবর নাই, কোথায় আছে। সো খুবই সহজ একটা পদ্ধতি দিয়ে দিলাম, এরকম আপনার বিএফএস গ্লোবালের মতো সাইমন সেন্টারের যে ওয়েবসাইট আছে ওইখানে গেলেও আপনারা এইরকম রেফারেন্স নাম্বার দিয়ে ট্র্যাক করার অপশন পাবেন, এই জায়গায় ট্র্যাক করার অপশন আছে। সো আপনার সঙ্গে যদি আপনার এজেন্সি একটা ভালো সম্পর্ক থাকে, আপনি সে যদি আপনি বুঝে আপনি তাহলে বলেন সদস্য যে ভাই আপনি 5-1,000 টাকা ব্যবসা করছেন, ওকে আমি জানি এই জায়গার মধ্যে এরকম একটা ব্যবসায় হয়, এটা খুব বেশি না, আপনি আমার ট্র্যাকিং নাম্বারটা দেন, আমি একটু দেখতে চাই যে আসলে কোথায় আছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এইরকম করলে আপনার খুব সহজেই জানতে পারবেন। সো আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনাদের কারো কাজে লেগে থাকে এবং মনে হয় ভাল লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর থাইল্যান্ড সম্পর্কিত এই জায়গার লাইফ স্টাইল নিয়ে ভিডিও দেখতে প্লিজ আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।